হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভা ঘোষাল রকমারি। তো আজকে আমি বানাচ্ছি চিড়ে টিক্কা। এটা খেতে লাগবে দারুণ মুচমুচে। তো আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে ওর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কারি পাতা, আর দিয়েছি আমি বাদাম। চিনে বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দিয়েছি, আর আলু সিদ্ধ করে সেটাকে আমি গ্রেট করে দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়ে তারপরে আমি টিক্কার আকারে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে দেবেন। আর এইদিকে কর্নফ্লেক্সটাকে আমি একটু গুঁড়ো করে নিয়ে তার মধ্যে এপিট ওপিট লাগিয়ে আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। এইভাবে করে খাবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর যাকে খাওয়াবেন সেও বুঝবে না, বারবার আপনাকে জিজ্ঞাসা করবেন এটা কী দিয়ে করেছো, এত সুন্দর কী দিয়ে করেছো, দারুণ মুচমুচে। বাড়িতে কেউ আসলে করে দিলে আপনি ভীষণ প্রশংসা পাবেন। বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে